হাওড়া শিবপুরে টাকা উদ্ধার কাণ্ডে আবার মিলল আরো কোটি কোটি টাকা। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, সঙ্গে আমি পিয়ালি। মন্দিরতলায় শৈলেশের ভাই রোহিত পাণ্ডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 6 কোটি টাকা। এখন এই ঘটনায় পাণ্ডে ভাইদের খোঁজে চলেছে তল্লাশ। দুটি ব্যাংক অ্যাকাউন্ট, শিবপুরের আবাসনের একটি গাড়ির গ্যারেজ এবং হাওড়ার মন্দিরতলার ফ্ল্যাট মিলিয়ে এখন অবধি উদ্ধার হয়েছে 28 কোটি টাকা। এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছেন প্রতিবেশীরাও। রবিবারের গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি এবং তল্লাশির শেষে ফ্ল্যাটটিতে সিল করে দেওয়া হয়। সেই ফ্ল্যাটেই থাকতেন শৈলেশের পরিবার।